আমার নাম গৌরহরি সিট, বাড়ি অযোধ্যাপুর, পোস্ট কনকপুর, থানা পটাশপুর, জেলা মেদিনীপুর। আমি এই কোম্পানির ওষুধটা নিয়ে ব্যবহার করার পরে কাদায় দিয়েছিলি, কাদায় মোটামুটি 17 দিন আজকে রোয়া হইলো, খুবই মোটামুটি ভালো। এর গাছ এবং টিলার খুবই ভালো মোটামুটি দেখলাম, প্রায় 28 খাঁ 30 খাঁ কাঠি হয়ে গেছে, 33 খানা কাঠি প্রায় কাছাকাছি হয়ে গেছে, এটাই উপকারিতা পাইছি। তারপরে কালকে ওষুধের সঙ্গেও রিকুট গটে দিয়েছিল, সেটা কালকেই মারলাম, দিয়া দেখলাম যে খুবই উপকার। তার গাছের গোড়, গাছের যে চেহারা অনুযায়ী খুবই ভালো বলে এখনও পর্যন্ত আমার ধারণা। তো ধান মোটামুটি আশা রাখি যে খুবই ভালো হবে বলে ধারণা। আপনার এই গাছটার বয়স কত? বয়স আজকে 18 দিন 17 দিন 18 দিন রোয়া হইল মোটামুটি। তো একটা গোছ কাঠি গুনে দেখান। আচ্ছা দেখাচ্ছি, তাহলে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, কাঠি হয়েছে। আর একটা দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 খানা আমাদের কাঠি, মানে 26, 30 এভারেজ আসছে, এভারেজ আসছে। আবার পাশাপাশি গোটে জমি চাষ করছে, তার দেখুন এটা পাশের জমি, পাশের জমি মানে যে এই সারটা ব্যবহার করেনি তার একটা কাঠি দেখাচ্ছেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 খানা কাঠি। আবার গোটে দেখাচ্ছি, এই পাশের চাষি ব্যবহার করেনি এই সার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 খানা মানে 12-13 খানা হয়েছে, আর আপনার 26-30 খানা করে এসে গেছে। দেখুন এটাতে ব্যবহার হয়নি, আর এই দিকেরটাতে ব্যবহার হয়েছে আমাদের এই সার। তো এটা দেখে আপনার কি মনে হচ্ছে? আশা রাখছি যে ধান ভালো হবে বলে। তার মধ্যে এখন চাষ উঠনে আরও বোঝা যাবে কতটা কি হয়। এখন পর্যন্ত গাছের গতও ভালো, অন্যান্যদের মানে পাশাপাশি জমির থেকে আপনি কি ডিফারেন্স বুঝতে পারছেন? খুব ভালো গাছের গতও ভালো, বুদাও ভালো হয়েছে, কাঠি ছাড়ছে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। একটু পাতলা রুইছি মোটামুটি, এই সারটা ব্যবহার করার জন্য একটু গোছ কম দিয়ে, কাঠি কম দিয়ে মোটামুটি রুইছি পাতলা করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।